আমাদের এই পৃথিবীতে বিভিন্ন ধরনের স্থান রয়েছে যেগুলোর কিছু সম্পর্কে হয়তো আমরা জানি, আবার কিছু এমনও আছে যেগুলোর সম্পর্কে আমরা জানিই না। আমি অনেকবারই বলে থাকি আমাদের পৃথিবীটা অত্যন্ত রহস্যময়, আর এই রহস্যময় পৃথিবীর রহস্যময় জায়গাগুলো সম্পর্কে জানতে কার না ভালো লাগে বলুন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু জায়গার সাথে পরিচয় করিয়ে দেব যেগুলো সম্পর্কে জেনে আপনি অবশ্যই অবাক হবেন। আমাদের এই লিস্টে এমন একটি জায়গা আছে যে স্থানটির একদিন সমান ৬ মাস। নাম্বার ১ লেক করাচি। আপনি কি কখনো চিন্তা করতে পারেন কোন নদীর পাশে দাঁড়ালে আপনার মৃত্যু হয়ে যাবে? হ্যাঁ, এমন একটি নদী রয়েছে যার পাশে আপনি ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকলে আপনার মৃত্যু হয়ে যাবে, আর সেটি হচ্ছে লেক করাচি। সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক কেন্দ্রের সকল বিষাক্ত অপদ্রব্য এই লেকে ফেলা হয়, যার কারণে এটি খুবই রেডিও অ্যাক্টিভ হয়ে গেছে। এই জন্য এখানে কোনো মানুষ এক ঘন্টা যাবৎ যদি অবস্থান করে তাহলে তার মৃত্যু অনিবার্য। নাম্বার ২ ডো হিল, ওয়েস্ট বেঙ্গল। ভারতের পশ্চিম বাংলায় অবস্থিত এই ডাও হিল, এই হিল দার্জিলিং থেকে ৩০ কিলোমিটার দূরে। এই হিল স্টেশন ঘন জঙ্গলের ভেতরে তৈরি করা হয়েছে। এর উচ্চতা ৪,৮৬৪ ফুট। স্থানীয়রা এই জায়গাকে সাদা রঙের অর্কিডের জন্মভূমি বলে থাকে। এই জায়গা প্রাকৃতিক সৌন্দর্য আর বোর্ডিং স্কুলের জন্য বিখ্যাত। তাছাড়াও এই জায়গার ডাও হিল অনেক রহস্যময়, এই কারণে এই হিল ভারতের ভূতরে জায়গাগুলোর মধ্যে স্থান পেয়েছে। প্রত্যেক দিন এই জায়গায় আত্মহত্যার খবর শুনতে পাওয়া যায়, তাও এক দুজন নয়, একসাথে অনেক মানুষ প্রতিদিন এই জায়গায় আত্মহত্যা করে। এই জায়গায় পাওয়া মানুষের শরীরের হাড় এবং মাথা দেখে আপনারা তা আন্দাজ করতে পারবেন, আর এই কারণে এই জায়গায় আজব ও অদ্ভুত ধরনের ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাওয়া যায়। স্থানীয়রা দাবি করেছে এই জায়গার একটি স্কুলে তার আজব ও অদ্ভুত ধরনের পায়ের আওয়াজ শুনতে পায়, কিন্তু কখনোই কাউকে খুঁজে পাওয়া যায়নি। যাই হোক, একটা জিনিস নিশ্চিত যে এই জায়গা ভূতরে হোক কিংবা নাই হোক, তবে জায়গা অনেক ভয়ঙ্কর, এমনকি এই জায়গার আবহাওয়াও একেবারে ভূতরে। নাম্বার ৩ প্লেস হোয়ার দ্য সান নেভার সেটস। আপনি যখন একটি স্থানে ঘুরতে গেলেন কিন্তু যখনই দিন শেষে দেখেন সেখানে রাত হচ্ছে না, তখন আপনার কেমন লাগবে বলুন তো? হয়তো আপনি ভাববেন রাত হয়তো হতে একটু দেরি হবে, কিন্তু যখনই রাতের নির্দিষ্ট সময় পেরিয়ে গেল কিন্তু তখনও রাত আর হলো না, তখন আপনার কেমন লাগবে? নরওয়েতে ট্রমসো নামের একটি জায়গা রয়েছে যেখানে রাত হয় না, এখানে সূর্য কখনোই অস্ত যায় না। এই স্থানটিতে পৃথিবীর এমন একটি স্থানে অবস্থিত যেখানে পৃথিবীর এটিতে আক্ষিক গতির ফলেও কোনো প্রভাব পড়ে না, সবসময় এখানে সূর্যের আলো পড়ে। ইনফ্যাক্ট এই স্থানে ৬ মাসে একবার সূর্যাস্ত হয়, অর্থাৎ সারা বিশ্বের জন্য যেখানে একদিন ২৪ ঘন্টা, অন্যদিকে এখানকার বেলায় একদিন ৬ মাস। ভাবতে পারছেন, অর্থাৎ রাত যাপন করতে হলে আপনাকে ৬ মাস অপেক্ষা করতে হবে। নাম্বার ৪ দ্য হাম অফ টেওস। আপনার সাথে যদি এমনটা হয় যে আপনার কানে এমন সব শব্দ শোনা যায় যেগুলো খুবই অদ্ভুত, যা আপনাকে বিরক্ত করে তুলবে, নিউ মেক্সিকোর লোকজন এমনটাই অনুভব করে। ১৯৯০ সাল থেকে তারা অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। ২০ বছর যাবৎ এটা নিয়ে বিভিন্ন ধরনের রিসার্চ করার পরে জানতে পারা যায় এখানকার লোকজনদের কান অন্যান্য মানুষের কান থেকে অনেকটাই আলাদা। তারপরে কানগুলোর অনেক গবেষণার পরও কিছুই জানা যায়নি। তারা এমন শব্দ শুনতে পায় যা আমরা শুনতে পাই না। কে এমন আছে তাদের কানে তা আজ পর্যন্ত জানা যায়নি। নাম্বার ৫ মহেঞ্জোদারো। এই স্থানটি পাকিস্তানে অবস্থিত। এখানে খ্রিস্টপূর্ব ২৫০০ সালে কোনো এক জাতি বসবাস করত। এই জায়গার বিভিন্ন প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো দেখে এটা স্পষ্ট যে এখানে কোনো বুদ্ধিমান জাতি বসবাস করত, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে কেউই জানে না এই স্থানের শেষ কোন জাতি বসবাস করত। আপনি আরো জানলে অবাক হবেন, এই স্থানের স্থাপনাগুলোতে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের ফলে তেমন কোনো সমস্যাই হয়নি, এবং আজ পর্যন্ত স্থানটি যেভাবে রাখা হয়েছে ঠিক সেভাবেই রয়েছে। খুবই অদ্ভুত এক জাতির দ্বারা তৈরি করা বিল্ডিং, তাই না? নাম্বার ৬ জোন অফ সাইলেন্স মেক্সিকো। এটি মেক্সিকোর এমন একটি জায়গা যেখানে রেডিও সিগন্যাল কাজ করে না, এছাড়াও এর আশেপাশের বিভিন্ন জিনিসকে এই স্থানে টেনে নেয়। ১৯৭০ সালে আমেরিকার এথেনা নামের একটি রকেট যখন এখানে এসে পড়েছিল তখন এই জায়গাটি সম্পর্কে সবাই জানতে পারে। এই রকেট যেই জায়গায় ল্যান্ড করার কথা ছিল সেই জায়গায় ল্যান্ড না করে যখন এই জায়গায় এসে পৌঁছায় তখন এটি হঠাৎ করে রাডার থেকে উধাও হয়ে যায়, যা পরে গবেষকরা ওই স্থানে এসে যখন পৌঁছায় তখন গবেষণা করে জানতে পারে এখানে কোনো ধরনের রেডিও সিগন্যাল কাজ করে না। নাম্বার ৭
প্রেটি ওয়াটারফল। এই অসাধারণ জলপ্রপাতটি আপনি আমেরিকার মিনেসোটায় পেয়ে যাবেন। এই জায়গায় দুটি ভিন্ন রকমের পানির স্রোত একসাথে দেখা যায়। এক জায়গায় দেখা যায় পানি নিচে পড়ছে, আরেক জায়গায় দেখা যাচ্ছে পানিগুলো একটি গর্তের মতো স্থানে পড়ছে। কিন্তু সবার মনে প্রশ্ন এই যে পানি পড়ে কোথায় যাচ্ছে, কারণ এই গর্তের কোনো সংযোগ নিচের কিছুর সাথেই নেই। গবেষকরা এটাই বের করতে পেরেছে যে পানি মাটির নিচে যাচ্ছে, কিন্তু এগুলো ঠিক কি রকমের গর্ত এবং এই পানি কোথা দিয়ে প্রবাহিত হচ্ছে তা কেউ জানে না। বিজ্ঞানীরা এই রহস্যের খোঁজ আজও করতে পারেনি। নাম্বার 8, গ্রেট ব্লু হোল, কোস্ট অফ বেলিজ। এটি পৃথিবীর অন্যতম একটি সুন্দর জায়গা। আপনি যে দুর্গাকৃতির এই গর্তটি দেখতে পাচ্ছেন, এটি পর্যটকদের জন্য অন্যতম এক আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিশেষ করে ডুবুরিদের জন্য এই স্থানটি খুবই জনপ্রিয়। এই গর্তের নিচের প্রকৃতি একদমই কোনো গুহার মতো। সমুদ্রের নিচে গুহা ব্যাপারটা কেমন অদ্ভুত, তাই না? ডুবুরিদের সাথে সাথে এই স্থানটি হাঙরের জন্য খুব পছন্দের। এই জায়গায় বিভিন্ন প্রজাতির হাঙরের দেখা পাওয়া যায়। নাম্বার 9, সাইবেরিয়ান সাখা রিপাবলিক। রাশিয়ার 20% বেশি জায়গা যেই অংশে অবস্থিত সেই অংশের নাম সাইবেরিয়ান সাখা রিপাবলিক। এই জায়গার তাপমাত্রা -40 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছে যায়, তাই মানুষ এই জায়গায় বসবাস করতে পারে না। পারমাফ্রস্টের শিকার এই জায়গা বরফের পাহাড়ের মতো লাগে। অনেক ঠান্ডার কারণে এই জায়গায় ব্যাকটেরিয়া টিকে থাকতে পারে না, তাই 100 বছর পুরনো গিরিপের আজও তেমনি থাকবে যেমন সে শুরুতে ছিল। কেউ যদি এই জায়গায় প্রথম পা রাখতে চায় তাহলে সে এই জায়গাটিতে যেতে পারে, কিন্তু এমন জায়গা থেকে জীবিত ফেরত আসার সম্ভাবনা খুবই কম। আর তাই এমন জায়গায় না যাওয়াই শ্রেয়। যে যেখানে ভালো আছে সেখানেই ভালো থাকা উচিত ভাই। নাম্বার 10, সাউথ পোল। সাউথ অর্থাৎ দক্ষিণ মেরু খুবই শীতল একটি স্থান। এখানে বছরে কেবলমাত্র একবার সূর্য উদয় হয় এবং একবারই সূর্যাস্ত হয়। অ্যান্টার্কটিকার এই স্থানটিতে মানুষের বেঁচে থাকা একদমই অসম্ভব, কারণ এই স্থানের এই প্রতিকূলতা কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। এখানে বছরে একবার সূর্য উদয় হয় বলে এখানকার একদিনকে বলা হয় অন্যান্য অঞ্চলের 6 মাসের সমান। কি অদ্ভুত, তাই না? এমনটা যদি আমাদের বাংলাদেশেও হতো তাহলে আপনার কেমন লাগত ভাবতেই আমার আজব লাগছে। নাম্বার 11, ড্রাগন সি, জাপান। আপনি বারমুদা ট্রায়াঙ্গেলের কথা শুনেছেন, কিন্তু আপনি কি কখনো ড্রাগন ট্রায়াঙ্গেলের কথা শুনেছেন? ড্রাগন সমুদ্রের কাহিনীও খুবই পুরনো। ড্রাগন ট্রায়াঙ্গেল প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এই জায়গাটি জাপানের টোকিও শহর থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত। এই স্থানে বিভিন্ন বিমান থেকে শুরু করে অনেক সাবমেরিনও উধাও হয়ে গেছে। বলা হয় যে কোনো জাহাজ যখন এই স্থানে এসে পৌঁছয় তখন সেই জাহাজের কম্পাসের ডাইরেকশন অটোমেটিক্যালি বদলে যায়। জাপানি লোকজন মনে করে থাকে এই সাগরে ড্রাগন বসবাস করে, যার কারণে এখানে বিভিন্ন বিচিত্রময় ঘটনা ঘটে থাকে। 1952 সালে জাপানের সরকার সমুদ্রের এই স্থানে একটি সার্ভে দল পাঠিয়েছিল, যেই দলে 31 জন লোক ছিল, কিন্তু রহস্যজনকভাবে সবাই এই স্থানে আসার পর জাহাজ ডুবে মারা গিয়েছিল। এখানে হতাহতের ঘটনা বারমুদা ট্রায়াঙ্গেল থেকে অনেক বেশি। এছাড়াও অনেকে মনে করে থাকে এখানে হয়তো কোনো এলিয়ান রয়েছে। নাম্বার 12, গ্রেট পিরামিড অফ সোলুলা, মেক্সিকো। আপনি ইজিপ্টের পিরামিডের কথা অবশ্যই শুনে থাকবেন, কিন্তু আপনি মেক্সিকোর পিরামিডের কথা কি কখনো শুনেছেন? কি অবাক হলেন, মেক্সিকোর এই পিরামিডটি পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড, কিন্তু এই স্থানের মানুষেরা এটা বলতে পারে না। আসলে এই পিরামিডটি বানিয়েছেটা কি? এই পিরামিড সম্পর্কে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও কিছুই লেখা নেই। এই পিরামিডের মধ্যে সিঁড়িও রয়েছে, যার সাহায্যে আপনি সিঁড়ি বেয়ে এর ওপরে উঠতে পারবেন। আজকের ভিডিওতে আপনারা যে সকল রহস্যময় এবং অদ্ভুত জায়গাগুলো সম্পর্কে জানলেন, এগুলো সম্পর্কে কি আপনি আগে থেকেই জানতেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভাবতে পারছেন ভিডিওতে দেখানো কোন জায়গাটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? তাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পায় চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। যান শুধুমাত্র এভাবে পিনিক পায়ের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও।